আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, দুনিয়াবি কোনো দুঃখ কষ্ট আসলে আমাদের কান্না আসে, মন খারাপ হয়। আর এই মন খারাপ কোনো মন্দ বিষয় নয়, দুঃখ পেলে আমাদের কান্না আসবেই, অন্তরে শূন্যতা নেমে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কান্না পেলে আপনি কার কাছে বলবেন, কার কাছে গিয়ে কাঁদবেন, এটাই হলো মেইন ফ্যাক্ট। এটাই পার্থক্য একজন বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মাঝে। একজন অবিশ্বাসী সে কাঁদবে সৃষ্টির প্রতি, অর্থাৎ মূর্তি, সাপ, আকাশ এসবের প্রতি। তার কষ্টগুলো এসবের দিকে ধাবিত করবে, মন বাসনাগুলো মানুষদের কাছে বলবে। আর একজন বিশ্বাসী সে কাকে বলবে, সে বলবে আল্লাহকে, তার পালনকর্তাকে, তার রবকে, যাকে সে সিজদা করে, যে তাকে সৃষ্টি করেছে। আপনার বুক বড় হাহাকার, আপনার কষ্টগুলো মেঘ জমে আছে, আর আপনার অন্তরে অদ্ভুত এক প্রশান্তি বয়ে যাবে, যেটা হলো বৃষ্টি। এই বৃষ্টি হলো আল্লাহ তাআলার রহমত। যখন আপনি মনে প্রশান্তি পাবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, এই পানি অন্তরে শূন্যতা ভাব দূর করে দিবে। আপনি বিশ্বাসী হয়ে যাবেন যে আপনার আশা আছে, আপনার কোনো ভয় নেই, আপনার অন্তরে বিষণ্ণ নেই, কারণ আপনার একজন রব আছে যিনি আপনার কথাগুলো শোনেন এবং আপনাকে সাহায্য করবেন। আপনার সত্যিই তখন মনে হবে আল্লাহ যথেষ্ট আপনার জন্য। মানুষদেরকে কথা বললে সে আপনার সমাধান নাও দিতে পারে, আপনার অর্থের প্রয়োজন মানুষ অর্থ দিতে পারে, কিন্তু এর আগে আপনি যদি আল্লাহকে বলেন তাহলে আল্লাহ তাআলা এর যোগান দিয়ে দিবে, ওই মানুষের মাধ্যমে আপনাকে সাহায্য করবে। আল্লাহর কাছে প্রথমেই চাইলে আপনি তৃপ্তি পাবেন, প্রশান্তি পাবেন, কিন্তু সরাসরি মানুষের কাছে চাইলে আপনি প্রশান্তি পাবেন না, ওই মানুষের কাছে আপনাকে নত হতে হবে। ওই মানুষ আপনাকে কটুক্তি কথা বলতে পারে, আপনাকে নিচু নামতে হবে, কিন্তু আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা আপনার মনে প্রশান্তি দেবেন, দুঃখ কষ্ট সকল কিছুই দূরীভূত করে দিবেন। কারণ আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। তাই যে কোনো দুঃখ কষ্ট, যে কোনো অবস্থায় হাসি খুশি কান্না, যে কোনো অবস্থায় থাকুন না কেন, সব সময় আল্লাহকে স্মরণ করুন এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন। তিনি পারেন আপনার সকল সমস্যা দূরীভূত করতে, যেটা কিনা দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।